मेरे पास एक रिक्वेस्ट आया है कि तुम कुर्ती दिखा रही हो पर उसमें जो तुम बोल रहे हो सबसे फैशन में है लंबनी, वो क्या होता है? तो আমি সেই জন্য এখন বলবো আপনাদের যে লাম্বানিটা কি হয়। লাম্বানি হতা হ্যায় কি ও বহুত সারি মতলব কুছ ভি আপ অ্যাড করো। ও এক ট্রাইবাল হ্যায় বাঞ্জারা লোক জো উনকে ড্রেস হতা হ্যায় না বহুত সারি, জেসে ইয়ে দেখিয়ে ফ্রেঞ্চ নট জো হতা হ্যায়, সব কুছ মিলা কে জো হতা হ্যায় উসকো বলতে হ্যায় লাম্বানি। वेलकम बैक टू माय चैनल गोल्डन डेज विद मी। तो आज के हमें एक रिक्वेस्टेड भिडियो नहीं चले एलाम, तो ये प्लैने छो ना। तो जो कुर्तीगुलो शेयर करेछिलाम সেখানে আমি লাম্বানি দেখিয়েছিলাম। তো আর বলছিলাম যে এবারে এবারে সবথেকে যে এমব্রয়ডারিটা ফ্যাশনে আছে সেটা হচ্ছে লাম্বানি। তো আরও যেগুলো ফ্যাশনে আছে সেগুলো একটু বলে দিই, পার্সিটাও আছে আর বুলিয়ানটাও আছে। তো এগুলোর মিক্সচারে যেটা হচ্ছে সেটা হচ্ছে লাম্বানি। তো অনেকে আমায় বলছে যে লাম্বানিটা তুমি তো দেখিয়েছো, কিন্তু একটু লাম্বানিটা সম্পর্কে বলো আর লাম্বানি কেমন হয় আর একটু দেখিও। তো আমি দেখাবার আগে কি রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন নোটিফিকেশন বেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। তো আমি যে কুর্তির যেটা দেখিয়েছিলাম যেগুলো ফ্যাশনে আছে পুজোর জন্য সেই কুর্তিটা এটাই দেখিয়েছিলাম। এটা আমি অলরেডি যার জন্য পরে এলাম আপনাদের জন্য, দেখুন এটা খুব সুন্দর লাগছে। আমি আপনাদের একটু ভালো করে দেখাই। তো পুরোটা এগুলো যে কাজটা হচ্ছে লাম্বানি। এবার আমি আপনাদের বলি যে যেটা প্রশ্ন আমায় করা হয়েছে যে লাম্বানি ওয়ার কেয়া হতা হ্যায়, আমি সেই জন্য এখন বলবো আপনাদের যে লাম্বানিটা কি হয়। লাম্বানি হতা হ্যায় কি ও বহুত সারে এমব্রয়ডারি জো হ্যায় উসকা জো মিক্সচার এমব্রয়ডারি হতা হ্যায় মতলব কুছ ভি আপ অ্যাড করো তো ও হতা হ্যায় লাম্বানি। ও এক ট্রাইবাল হ্যায় বাঞ্জারা লোক জো উনকে ড্রেস হতা হ্যায় না বহুত সারে, জেসে ইয়ে দেখিয়ে इसमें बहुत सारी एम्ब्रॉयडरी है। ऐसे जो होता है पैच वर्क होता है, काच वर्क होता है, सिक्विन वर्क होता है और कांथा स्टिच, बटन स्टिच, स्टेम स्टिच, सिंधी कढ़ाई, गुजराती स्टिच, रान स्टिच, कुछ भी मतलब कुछ भी बहुत कुछ होता है। बहुत सारे का नाम भी मुझे नहीं पता है, स्टिच पता है, लूप लूप होता है तो, और बुलियन भी होता है, फ्रेंच नॉट जो होता है, तो सब कुछ मिला के जो होता है उसको बोलते हैं लंबानी बांजारा। তো এরকম হয় যেটা লাম্বানিটা যেটা বলাচ্ছে এটাকে অনেকে আজকাল বলে যে মিক্সচার, মানে মিক্সড এমব্রয়ডারি, মিক্সড হ্যান্ড এমব্রয়ডারি, কারণ ওতে বোতাম স্টিচ আছে, ওতে চুমকির কাজ থাকে, ওতে কাঁথা স্টিচ থাকে, ওতে লুপ স্টিচ থাকে, তারপরে স্টেম যেটা ডাল সেলাই, হেম সেলাই, আর বোতাম স্টিচ যেটাকে বলা হয় বোতাম সেলাই, আর যেটা ফ্রেঞ্চ নট বলা হয় যেটাকে গোলাপ ফুলের মতো বানিয়ে দেওয়া হয় যেটাকে বুলিয়ান বলছে, তো এগুলো সব মিলিয়ে যে স্টিচটা হয় সেটা হচ্ছে লাম্বানি। ঠিক আছে, তো আমি অলরেডি আপনাদের এইটা দেখিয়েছিলাম। তো আমাকে রিকোয়েস্ট করা হয়েছে লাম্বানি শাড়িও আমি বলছিলাম। তো আমি তখন বলেছি যে লাম্বানি শাড়িটা আমি দেখাতে পারবো না, কিন্তু আপনাদের একটা কথা বলছি, আমি লাম্বানি শাড়িটা পেয়ে গেছি, লাম্বানি শাড়ি আসছে, কারণ আমি পাচ্ছিলাম না মনের মতো লাম্বানি শাড়ি, আর সেটা আসছে। যখন আসবে, যদি এসে যায় মোটামুটি পুজোর আগে এসে যাবে, কারণ ওরা বলেছে আমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে, তো সেটা এসে গেলে আপনাদের দেখাবো। আপাতত কুর্তি দেখা, চলুন না আপনাদের আর একটা লাম্বানি স্টিচে হ্যান্ড ওয়ার্ক করা কুর্তি দেখান। তো এটা দেখুন কি সুন্দর বলুন তো, চলুন এটাকে একবার কাছ থেকে দেখিয়ে নিই।
সব রকম স্টিচ আছে, পাশি আছে, লুপ আছে, স্টেম আছে, বাটন স্টিচ আছে, চুমকি আছে, বুলিয়ান আছে, সব রকম আছে। তো কি সুন্দর দেখতে দেখুন। আর এর ফুল বডিতে এরকম ছোট 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 করে আছে দেখুন, এটা হচ্ছে বুলিয়ানটা, তারপরে বাইরে পার্সি দিয়েছি, এর যে ডালটা সেটা হচ্ছে স্টেম আর বাকিটাও পার্সি। তো এইভাবে সুন্দর করে যেটা তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে লাম্বানি। তো লাম্বানিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আলাদা করে আমাকে সবাই দেখাতে বলছিলাম, আমি আর দেখালাম না, এর মধ্যেই গুজরাটি আছে, এর মধ্যেই সব কিছু থাকে। তো আলাদা করে গুজরাটি সিন্ধি করাই যেটা আর কাঁথা এমব্রয়ডারি, এগুলো তো দেখাবার কিছু নেই, তাই আমি একসাথে এটা দেখিয়ে দিলাম। আর একটা যেটা দেখিয়ে দিই রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে বুলিয়ান, এর মধ্যেই আমি বুলিয়ানটা দেখালাম লাম্বানির মধ্যে, আলাদা করে আমি আপনাদের বুলিয়ানটা দেখাচ্ছি। আমার কাছে একটা পিস আছে চুড়িদারে যেটা কিনা কাটানো হয়নি, তো সেই কাটানোতে দেখাচ্ছি দেখুন। চলুন আপনাদের আমি আলাদা করে এটা দেখি। তো এই হচ্ছে লাম্বানি আর বুলিয়ান দেখালাম, আর পার্সি তো বুলিয়ানটার মধ্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তার মধ্যেই বোতাম স্টিচ আছে, তার মধ্যেই স্টেম স্টিচ আছে, আর গুজরাটি সিন্ধি করায়ও তো আপনাদের দেখেছি, কাঁচ ওয়ার্ক দেখালাম, আর কাঁচ ওয়ার্কের সাথে তার সাথে যে বিটস দিয়ে ওয়ার্ক হয়, আরো নানা রকম যে সুতোর কারুকাজ আছে, আপনারা যদি আমি আপনাদের সাজেশন দেবো যে লাম্বানি নিয়ে যদি জানতে চান আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। ইভেন এমব্রয়ডারিগুলো কী করে হয় সেটাও খুব সহজ পদ্ধতিতে বিভিন্ন চ্যানেলে দেওয়া থাকে, তো কারণ লাম্বানিতে খুব সহজ সহজ কিছু এমব্রয়ডারি করা হয় যেটা দেখতে খুব ভালো লাগে, তো দেখতে পারেন। আর এই হচ্ছে আমি আইডিয়া দিলাম, এই তো এই হলো লাম্বানি যেটা কিনা খুব সুন্দর, আমি নিজেও একটা লাম্বানি পরে আছি। আর এছাড়াও এগুলো সব হ্যান্ড এমব্রয়ডারি, এছাড়াও কিন্তু আজকাল লাম্বানি মেশিন ওয়ার্ক মানে বাঞ্জারার যে স্টাইলটা, পিওর লাম্বানি না হলেও বাঞ্জারার যে স্টাইলটা হয় না একটুখানি কাচ্চি ওয়ার্ক সব মিশে সেরকম ড্রেস উঠেছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপাতত এটা দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম, এটা একটা রিকোয়েস্টে ভিডিও ছিল, তো আপনাদের আশা করি ভালো লাগলো। তো ভালো লাগলে কী করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, পুজো খুব ভালো কাটাবেন, ভালো করে শপিং করতে থাকুন, আবার দেখা হবে নতুন ভিডিওতে।